ব্যাংক কর্মী করোনা আক্রান্ত হয়ে বন্ধ হয়ে গেল পরিষেবা। ব্যাংকে এসে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। সম্পূর্ণ স্যানিটাইজার পরই ব্যাংক খোলার কথা জানিয়েছেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর ইউকো ব্যাংকের এক স্টাফের করোনা পজিটিভ ধরা পড়ায় বন্ধ হয়ে গেল ব্যাংক পরিষেবা। ব্যাংক যে বন্ধ রয়েছে তার কোনো উল্লেখ করে ব্যাংকের বাইরে কোনো নোটিশ দেননি ব্যাংক কর্তৃপক্ষ, ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের। প্রয়োজনীয় কাজে এসে ফিরে যেতে হচ্ছে তাদের, সমস্যার কথা জানিয়েছেন সন্দীপ নন্দী নামের এক গ্রাহক। গিয়েছিলেন, আমি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক খোলা আছে না? ব্যাংক বন্ধ। কি কারণে ব্যাংক বন্ধ? ব্যাংকে যাওয়ার সাথে সাথে ব্যাংকের স্টাফেরা সব ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন, দিয়ে বললো ব্যাংকে নাকি কোনো একটা স্টাফের কোভিড হয়েছে, তো সেই কারণে ব্যাংক বন্ধ থাকবে। কবে খুলবে সেটা নির্দিষ্ট করে কোনো কিছু বলে দেয়নি, এমনকি ফাঁকে কোনো নোটিশও দেয়নি। আমি কি কারণে গিয়েছিলাম ব্যাংকে? আমি গিয়েছিলাম এই আলু ক্ষতিপূরণের জন্য, জল ঠল হয়ে মাঠে আলু নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই ক্ষতিপূরণের জন্য ডাব কাটতে গিয়েছিলাম ব্যাংকে। সেই ডাবটা আমাকে 15 তারিখের মধ্যে জমা দিতে হবে লাস্ট ডে, কিন্তু আজকে আমাকে 13 তারিখে যেতে বলেছিল। ব্যাংকে যাওয়ার সাথে দেখি ব্যাংক বন্ধ বলছে, এখন হবে না, অনির্দিষ্টকালের জন্য ব্যাংক বন্ধ থাকবে। কবে খোলা হবে বলছে? না, কবে খোলা হবে সেটা কিছু বলেনি, ওরা কালও হতে পারে আবার সোমবারও হতে পারে। অন্যদিকে ব্যাংক খোলার বিষয়ে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জানান, স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে তার কথা হয়েছে। সম্পূর্ণ ব্যাংক স্যানিটাইজারের পর আশা করছি কাল থেকে পুনরায় ব্যাংক পরিষেবা চালু থাকবে। क्या है ना कि एक स्टाफ का मेरा कोरोना पॉजिटिव टेस्ट निकला है, तो इसी वजह से बैंक बंद है, और मैंने अपने उच्च अधिकारियों को भी इस बात से अवगत करा दिया है, तो उन्होंने बोला है कि जब तक बैंक सैनिटाइज ना हो तब तक बैंक नहीं खोलना है। तो मैंने प्रधान जी से ही बात कर लिया है, उन्होंने बोला है कि 11 बजे तक आपका बैंक सैनिटाइज हो जाएगा, उसके बाद बैंक सुचारू रूप से उसे एक्चुअली हम लोग लगा देते हैं, लेकिन नोटिस इसीलिए नहीं लगा पाए ना कि कल बैंक में छुट्टी थी और कल ही उसका टेस्ट करवाया तो पॉजिटिव आया, तो बैंक हम लोग खोल नहीं सकते अभी, तो उसमें सील मोहर तो अंदर बैंक में है, तो वो अगर सादे कागज़ पर लिख के देंगे तो वो वैलिड नहीं होगा, जब तक स्टाम्प नहीं लगेगा साइन नहीं होगा, तो स्टाम्प मेरा अंदर है, तो इसी वजह से हम लोगों ने नोटिस नहीं छिपाया है। অভিজাত পরিবেশে মনের মতো সুস্বাদু খাবারের সেরা ঠিকানা দ্য রয়্যাল রেস্তোরাঁ, রয়েছে হোম ডেলিভারি বিশেষ ব্যবস্থাও। আপনার পছন্দের যে কোনো খাবার অর্ডার করুন নিমেষেই, কল করুন 9732212758 এই নম্বরে। দ্য রয়্যাল রেস্তোরাঁ, কোতুলপুর, বাঁকুড়া।